আছো, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে। তো আমরা গত পর্বে সার্বিক সেট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পূরক সেট নিয়ে এবং সংযোগ সেট, ছেদ সেট এবং তোমাদের নিঃচ্ছেদ সেট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো এখানে পূরক সেটের কথা বলা হয়েছে। পূরক সেট জিনিসটা হলো যে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই যে ইউ, দেখো এখানে ইউ আছে একটি সার্বিক সেট। আমরা জানি ইউ হলো সার্বিক সেট, 1 2 3 4 5 6 7। এ হলো তোমার সার্বিক সেটের উপসেট এ আর বি, আর এ হলো 2 4 6 7, বি হলো 1 3 5। এখন যদি আমরা পূরক সেট বের করতে যাই, যদি এ পুরো এর পূরক সেট বের করতে যাই, তাহলে আমরা ওটাকে লিখব এ প্রাইম, এরকম লিখতে পারো বা তোমরা এরকম লিখতে পারো এ সি বা এ প্রাইম লিখে ইকুয়াল দিয়ে তোমাদের ইউ বাদ এই হবে তোমাদের এ প্রাইম অর্থাৎ এর সার্বিক সেট। তো ইউ মাইনাস এ, ইউ হলো আমাদের 1 2 3 4 5 6 7, আর মাইনাস এ হলো 2 4 6 7। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে বিয়োগ করতে হয়, সেটের বিয়োগ করতে হয়। তো তোমরা অবশ্যই যদি না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেটের বিয়োগ করতে হয়। তো বিয়োগ করার ক্ষেত্রে যেগুলো কমন যায় সেগুলোকে কেটে দিতে হয় এবং যেগুলো বাদ থাকে সেগুলোকে লিখতে হয়। তো এখন আমাদের 2 বাদ গেল, 4 বাদ গেল, 6 বাদ গেল, 7 বাদ গেল, তাহলে আমাদের থেকে গেল 1 3 5। তাহলে এটা আমার অ্যান্সার হবে 1 3 5। আর যখন আমাদের বি প্রাইম বের করতে পারবে, বি সি বা বি প্রাইম, তখন আমরা কি করব, ইউ মাইনাস বি। তো ইউ মাইনাস বি করলে আবার সেম 1 2 3 4 5 6 7, মাইনাস বি হলো 1 3 5। তো এখন যদি আমি কাটি, 5 কাটলাম, 3 কাটলাম, 1 কাটলাম, তাহলে আমার বাক থাকে কি 2 4 6 7। এটা হলো আমার বি প্রাইম, এটা হলো এ প্রাইম, এটা হলো বি প্রাইম। তো এভাবেই তোমরা পূরক সেট নির্ণয় করবে। যখনই কোনো কিছুর পূরক সেট অর্থাৎ এ প্রাইম বা এ টু দি পাওয়ার সি বের করতে হয়, অবশ্যই তোমরা তখন ইউ বাদ এ বা ইউ বাদ যেই সেটটি সেটি অর্থাৎ ইউ মাইনাস এ বা ইউ মাইনাস যেই সেটটির কথা বলবে সেই সেটটি করবে। তো এখন আমরা আসছি সংযোগ সেট। সংযোগ সেট হলো যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো আমি দেখো এখানে একটি চিত্র এঁকেছি যে এখানে 4 দুটোর মধ্যেই কমন আছে এবং পুরোটাতেই আমার গাঢ় কালি দেওয়া আছে। তো এখানে দেখো সি হলো 3 4 5, ডি হলো 4 6 8, এই দুটো থেকে 4ই শুধু কমন। তো আমরা যখন এটাকে সংযোগ সেট করব, সংযোগ সেটকে ইউনিয়ন বলা হয় অর্থাৎ ইউ এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যখন সি ইউনিয়ন ডি করব, তখন আমি সি ইউনিয়ন ডি লিখলাম, সেটটি লিখলাম। লেখার পরে আমরা দেখব যে কমন ছাড়া এবং মানে কমন আছে এরকম উপাদান এবং কমন নেই এরকম পুরো উপাদানটি লিখবো, মানে আমার সেটে কমন আনকমন সব মিলিয়ে লিখবো। তো আমাদের এখানে 3 আছে, আমরা 3ও লিখেছি, কমন গিয়েছে 4, কিন্তু আমরা 4 এখানে দুবার লিখবো না, 4 একবার লিখবো। তারপরে এসেছে 5, তারপরে হলো 6, তারপরে হলো আমাদের 8, এই পর্যন্ত গেল। তাহলে আমাদের অ্যান্সারটা হলো যে 3 4 5 6 8। তো আমরা এখানে কমন আনকমন দুটোই নিয়েছি। তো এটা ছিল সেটের সংযোগ। এখন আমরা দেখব যে কিভাবে নিঃচ্ছেদ সেট বা নিঃচ্ছেদ সেট। দেখো ছেদ সেট হলো যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। দেখো সাধারণ উপাদান অর্থাৎ যে কমন উপাদানটি আছে সেটি নিয়ে যেই সেট গঠিত হয় সেটি হবে ছেদ সেট। তো ছেদ সেটে এখানে আমি রেখেছি পি হলো 3 4 5 6, কিউ হলো 2 4 6 8। এখন আমি এখানে একটি চিত্র রেখেছি যেখানে শুধু কমন দুটো বৃত্তের কমন জায়গাটুতে টুকুতে গাঢ় করা আছে, আর এখানে 3 5, এটা হলো পি সেট এবং এটা হলো কিউ 2 4, আর এই দুটোর মধ্যে কমন আছে 4 আর 6। এখন আমরা যখন এটাকে বলা হয় ইন্টারসেকশন, এটাকে উল্টো ইউ যেটাকে বলা হয় সেটা দিয়ে প্রকাশ করা হয়, তো এটাকে ইন্টারসেকশন বলা হয়। তো পি ইন্টারসেকশন কিউ করলে
আমরা পি সেটটি লিখলাম 3 4 5 6 এবং কিউ সেটটি লিখলাম 2 4 6 8। তো এই দুটোর মধ্যে শুধু আমরা কমন জিনিসটা নিব। তো এই দুটোর মধ্যে কমন হলো 4, এই যে 4, আর 6, এই যে 6, এটাই হলো আমাদের কমন। তার মানে আমাদের ছেদ সেট, পি কিউ এর ছেদ সেট হলো 4 আর 6। এখন আমরা দেখব নিঃচ্ছেদ সেট। নিঃচ্ছেদ সেটকে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেটকে নিঃচ্ছেদ সেট বলা হয়। দেখো আমি এখানে এই ইউনিয়ন বি করেছি, তো এই ইউনিয়ন বি ইকুয়াল যদি ফাঁকা সেট হয় তাহলে আমরা বুঝবো যে এ আর বি সেট হলো নিশ্চিত সেট। অর্থাৎ যদি এ এর উপাদান ধরো হলো যে 1 2 3 এবং এর উপাদান 1 2 3 আর বির উপাদান হলো আমার 4 5 6। তো দেখো এখানে দুটোর মধ্যে কিন্তু যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিন্তু ফাঁকা সেট আসবে, কেননা এই দুটোর মধ্যে কোনো উপাদানই আমার কমন যায়নি। তো আমার অ্যান্সার হবে ফাঁকা সেট, তাই এটাকে বলা হয় নিশ্চিত সেট। অর্থাৎ দুটোর মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না। তো তোমরা এই সেটগুলোর সংজ্ঞাগুলো একটু মুখস্ত করার চেষ্টা করবে, কারণ এই সেটের সংজ্ঞাগুলো অনেক সময় এসে পড়ে আমাদের সৃজনশীলের ক নাম্বার যেটা থাকে সেখানে এসে পড়ে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং তোমার অন্যান্য ফ্রেন্ডসদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।